চাই। সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানি। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে, আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বেজে গেছে ওই 8টা মতো, 8টা হয়তো 5:10 এরকম হবে, 8টাই বাজে ধরো। তো এখন থেকেই ভিডিওটা শুরু করছি, তোমরা সবাই দেখো, আশা করছি ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ বলতে শুধু ঘরটা ঝাড় দেওয়া হয়েছে, আজকে আর ঘর মুছবো না। তো মানে টুকটাক যেগুলো ফ্রেশ হওয়া যেগুলো থাকে আর কি সকালবেলা, সমস্ত হয়ে গেছে আজকে। আজকে অনেকটা সকালে উঠেছি ঘুম থেকে, জানো তো, ওই যে কালকে খুব চাপ পড়ে গেছে, মানে খুব প্রেশার হয়ে গেছে বেলা করে ঘুম থেকে উঠে। তো আজকে ওই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, তাড়াতাড়ি বলতে আমার ওই ধরো 7টা, মানে তাড়াতাড়ি বলতে 7টাই আমার কাছে, 7টা আমার কাছে অনেকটাই তাড়াতাড়ি। তো যাই হোক, আমি উঠে পড়েছিলাম, সোনাকেও তুলে দিয়েছিলাম, তো সোনাকে পড়তে বসিয়েছিলাম। আর এদিকে আমি রান্নাঘরে ভাত গরম করলাম, পনিরের তরকারিটা গরম করলাম, তারপর হচ্ছে ফ্রিজ থেকে সকালবেলায় মাছটা বের করেছিলাম, তো বরফ ছুটে গেছিলো, মাছ ভাজলাম। তো বেশ টুকটাক অনেকগুলোই কাজ আর কি করলাম। তারপরে দেখো রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে সোনাকে ভাতটাও খেতে দিয়ে দিলাম, সোনাও স্নান করে নিয়েছে। তো তারপরে এই যে সোনার ভাত বলছে, মা গরম ভাত আমাকে একটু মেখে দাও, আর আমিও দেখলে চা করে নিলাম, চাটা খাবো। কারণ সত্যি কথা বলতে কালকে রাত্রের থেকে আবার কানে ব্যথা করছে। আসলে কি হয়েছে বলো তো, কালকে না দুবার তিনবার করে গাটা ধোয়া হয়ে গেছিলো, ওই জন্য কানে ব্যথা আবার শুরু হয়ে গেছে। তো রাত্রেবেলা ওষুধ খেয়েছি, তো সকালবেলা ভাবলাম যে একটু আদা দিয়ে বেশ একটু চা খাই, তাহলে হয়তো ভালো লাগবে। তো যাই হোক, চাটা আমি এদিকে খেয়ে নিচ্ছি, আর সোনা দেখো ফোন দেখতে দেখতে ভাতটা খেয়ে নিল। তো আমি এখন ওকে রেডি করব, তো আমি স্কুলে যাওয়ার জন্যই রেডি হয়েছি। তো তারপরে সোনা বলে বাবার সঙ্গে যাব, তো ওর বাবা ঘুমাচ্ছিল আজকে, ওর বাবা অফিসে যায়নি, ছুটি করেছে। তো প্রথমে আমি ভাবলাম যে না থাক, ডাকবো না, শরীরটা যখন ভালো লাগছে না ডাকবো না। তো সোনা বায়না করলো, না আমি বাবার সাথেই যাব। তো বাবাকে ডাকলো ওর বাবাকে, তো ওর বাবাকে আমি প্রথমে ডেকেছিলাম যখন যে চা খাবে নাকি, তখন ও বলেছিল না আমি চা খাবো না, ও তখন ঘুমাচ্ছিল, তো ওই জন্য আমি আর ওকে স্কুলে যাওয়ার জন্য ডাকিনি। তো যাই হোক, তারপরে সোনা জেদ করলো, বায়না করলো, তারপরে ওর বাবা আর কি নিয়ে গেল স্কুলে। তো আমি এদিকে সোনাকে স্কুলে নিয়ে যাওয়ার পরে আমি দেখো এদিকে জামা কাপড় ছেড়ে নিয়ে আমি আর গেলাম না, ওর বাবাই বললো যে ছেড়ে দাও। আর কি হয় বলো তো, এই স্কুলের টাইমটাই বলছি না, রোজই স্কুলের টাইমটাই বৃষ্টিটা চলে আসে ঝপঝপ করে। তো এবার ওই জন্য ওর বাবা বললো থাক, তোমার কানে ব্যথা করছে, আবার যদি বৃষ্টিতে ভিজলে কানে আবার ব্যথা বাড়ে, থাক যাওয়ার দরকার নেই। তো তারপরে আমি জামা প্যান্ট ছেড়ে তারপরে হচ্ছে বিছানা ফিছানা সব ঘরবাড়ি গুছিয়ে নিলাম একটু, আর সকালে তো ঘর ছাড় দিয়েছি। তো তারপরে এই যে দেখো সোনার বাবা চলেও এসছে, আমার আর ওর জন্য আর কি ভাত বেড়ে নিয়েছি, আর কটা চিংড়ি মাছ ভেজেছিলাম, বের করেছিলাম অল্প কটা চিংড়ি মাছ ভেজেছিলাম। তো চন্দনকে দিয়ে দিলাম চিংড়ি মাছ ভাজা, পনিরের তরকারি, আর মাছের ডিম হয়েছিল একটুখানি, মানে রুই মাছের, সেই ডিমটা একটু ভেজেছি, তো সেটা দিয়ে দিলাম। আর আমি একটা ডিমের পোচ করে নিলাম, কারণ আমার ডিমটা খেতে ইচ্ছা করলো আর কি। তো তারপরে এই যে খাওয়া দাওয়া করে চলে এসেছি রান্নাঘরে, ওখানে দেখলে আলু আর বেগুন কেটে নিয়েছি, আর এদিকে মশলা করে নিয়েছি, আদা, তারপরে কাঁচা লঙ্কা আর গুঁড়ো মশলা, জিরের গুঁড়ো, হলুদ আর নুন দিয়ে পেস্ট, নুন বলছি কেন সরি, লঙ্কার গুঁড়ো দিয়ে পেস্ট করে নিয়েছি। আর মাছ আর বড়িও ভাজা হয়ে গেছে আমার, মাছটা তো আগেই ভেজেছিলাম, আর বড়িটাও ভেজে নিয়েছি। তো এখন হচ্ছে রান্নাটা ঝটপট করে নেব, একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর ওদিকে আর কি ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে মাছের ঝোলটা করে নেব। কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে একটু চিনি দিলাম, তারপর হচ্ছে একটু হচ্ছে কি বলে ওটাকে দেখেছো ভুলে যাচ্ছি, জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর আলু বেগুনটাকে একটু ভেজে নিয়েছি, আর তারপরে এই যে মশলাটা দিয়ে দিলাম, মশলা দিয়ে একটু নুন দিয়ে বেশ ভালো করে কষাবো, তারপর জল দিয়ে ফুটাবো, মাছ দিয়ে দেবো, বড়ি দিয়ে দেবো, ব্যাস মাছের ঝোল কমপ্লিট, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর আজকে বেগুন দিয়ে করছি মাছের ঝোল, বেগুন দিয়ে খুব একটা করা হয় না, আসলে চন্দনও একদম বেগুন খেতে পছন্দ করে না, আর সোনা তো করে না, সোনাকে বেগুন একটু ভাজা দিলে ঠিক আছে খায়, কিন্তু চন্দন বেগুন একদমই পছন্দ করে না, শুধু পোড়াটা হলে খায়। তো মাছের ঝোল, আমরা মাছের ঝোল বলো তরকারি, এমনি সবজি তরকারি করলে বেগুনটা দেওয়া হয়, কিন্তু মাছের ঝোলে না খুব কম দিই বেগুনটা, কারণ খেতে চায় না কেউ ওই জন্য। আর আজকে যেহেতু বড়ি দিয়ে করবো মাছের ঝোলটা, ওই জন্য বেগুনটা দিলাম, দেখবে বড়ি দিয়ে মাছের ঝোল করলে একটু বেগুন না দিলে ঠিক ভালো লাগে না খেতে। তো ওইদিকে মশলার সাথে সবজিগুলো কষতে থাক, ততক্ষণে আমি বাসনটা মেজে নিই, কতগুলো বাসন জমেছে দেখো, সোনা সকালে খেয়ে গেছে, তারপরে আমরা খেলাম, তারপরে এই যে থাকে না হয় না বাসন রান্না করতে করতে অনেকগুলো, আমি সবসময় প্রায় সময় চেষ্টা করি বাসন একটা বাসন হলে একটা বাসনই মেজে রাখার, কিন্তু অনেক সময় না হয়ে যায়, জড়ো হয়ে যায় একসাথে অনেকগুলো।
তো ভাবলাম ওগুলো মানে মশলাটা যখন কষছে ততক্ষণ না বসে থেকে ততক্ষণ আমি বাসনগুলো মেজে রাখি, অনেকটা কাজ এগিয়ে যাবে। বললামই তো যে ভালো লাগছে না, চন্দন বলল যে কোনো রকম একটু রান্না করে রেখে দাও, বেশি কিছু করতে হবে না। কিন্তু তবু আজকে বেশি কিছু করিও নি, শুধু মাছের ঝোল আর ভাতই করেছি। আর গা হাত পা এত পরিমাণে ব্যথা হয়েছে না কি বলবো, এখন তো চারিদিকে ডেঙ্গু ছড়াচ্ছে, শুনছি শুধু এর মুখে তার মুখে শুধু শুনছি ডেঙ্গু ডেঙ্গু। তো ভীষণ ভয়ও লাগছে জানো তো, গা হাত পা প্রচুর পরিমাণে ব্যথা করছে, যে জ্বর আসবে না কি হবে কে জানে। তো চন্দন বলল কি আজকে এক কাজ করো তো, গরম জল দিয়ে স্নান করো তো, হালকা গরম জল দিয়ে স্নান করো, দেখো ভালো লাগবে। তো সত্যি গরম জলটা দিয়ে স্নান করার পরে না মানে তারপর থেকে দুপুরের পর থেকে কিন্তু শরীরটা অতটা খারাপ লাগছে না, ভালোই লাগছে। রাত অব্দিও ঠিকই আছে শরীরটা, শুধু কানে ব্যথাটা হচ্ছে, কানে ব্যথাটা মানে করছে, কানে ব্যথাটা ঠান্ডার জন্য করছে বুঝতে পারছি। মানে কালকে দুবার করে গা ধুয়েছি, তারপর হচ্ছে জল ঘাটাটা বেশি হচ্ছে না। তো চলো তরকারিটাও রেডি হয়ে গেল, এখন তরকারিটা নামাবো আর ভাতটা উপুর করে চলে যাব হচ্ছে স্নানে। স্নান করে এসে তারপর হচ্ছে পুজো দেব, পুজো দিয়ে দিলে তারপরে আমার একদম কাজ ছুটি, আর কোনো কাজ নেই। তারপরে বেশ খানিকক্ষণ একটু রেস্ট নেব জানো তো আজকে। তো স্নান করে চলে এসেছি, স্নান করে দেখো ওই যে কালকে যে শাড়িটা পরেছিলাম সেটা ধুয়ে দিয়েছি। আজকে সেরকম কোনো জামা কাপড় নেই, দুই একটা ওই জামা কাপড়, সোনার একটা প্যান্ট, একটা গেঞ্জি আর আমার একটা নাইটি। কালকে রাত্রেই নাইটি মানে শাড়িটা চেঞ্জ করে আর কি নাইটিটা পরে ঘুমিয়েছিলাম, শাড়ি পরে তো আর ঘুমানো যায় না, তো শাড়িটা কেচে দিলাম। কালকে সারাদিন পরে থেকে, সারাদিন অবশ্য না ওই বিকেল থেকে একটুখানি, তবুও কেমন একটা লাগে, খেয়েছি, না কেচে রাখলে ভালো লাগে, পরেছি, গায়ে যখন জড়িয়েছি কেচে তো রাখতেই হবে। তো তারপরে দেখো এখন সিঁদুর পরে নিচ্ছি আর এখন পুজো দিলেই ব্যাস হয়ে যাবে, তো পুজো দিয়ে একটু রেস্ট নেবো। আসলে কী হয় বলো তো, সোনার স্কুলটা ছুটি হয় না এমন একটা টাইমে যে একটু দুপুরবেলা একটু ঘুমাতেও পারি না, মানে এমন সময় ছুটি হয়, ও আস্তে আস্তে বাড়িতে ধরো 3:20 ছুটি হয়, আস্তে আস্তে ওই 4:15 বেজে যায়, তারপরে কী হয় আর হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করতে করতে ওই 4:30-5 ব্যাস, তারপরে আর কি মানে সোনা পড়তে যাবে সেই একটা ইয়ে থাকে, আর কি শোয়া হয় না, ঘুমানো হয় না। তো আজকে সোনার আবার 2:40 ছুটি। তো দেখো আমি বাইরের দিকে বারবার করে কেন তাকাচ্ছি জানো, এই যে বৃষ্টি শুরু হয়েছে আবার জানো তো, এই যে ছুটির টাইম হয়ে গেছে, মানে আমি বুঝতে পারছি না টাইমের কোনো মানে এরা কি মানে বৃষ্টি, আমি ওয়েদারের কথা বলছি, এ কি মানে স্কুল ছুটি আর স্কুল হওয়ার সময় কি হয়, কারণ দেখো আজকে 2:45 ছুটি, কিন্তু এই যে ছুটির টাইম হয়ে এসছে ব্যাস ঝমঝমিয়ে নামা শুরু হয়েছে। তো যাই হোক আমি ভাবলাম যে বসে থাকবো, রেস্ট আর নিলাম না জানো তো, ভাবলাম বসে থাকবো ততক্ষণে এই যে জামা কাপড়গুলো রয়েছে অনেক দিন জমিয়ে জমিয়ে, তো এইগুলো একটু গুছিয়ে নিই, তার কারণ এখন যদি আমি শুয়ে পড়ি আমার যদি ঘুম পায় তাহলে ওরা এসে আবার খাবে, আমিও তো খাবো, খাইনি এখনো, ওরা আসলে একসাথে খাবো তো ভালো লাগবে না, ওই জন্য বসে বসে এই কাজগুলো করি। সত্যি সংসার কি জিনিস তাই না, সব কিছু আমার আমার করি। আচ্ছা এই দুই দিনের পৃথিবীতে আমরা কয়দিনেরই বা অতিথি বলো, তবুও মনে হয় যেন এটা আমার, ওটা আমার, এটা করতে হবে আমাকে, ওইটা করতে হবে আমাকে, মারামারি, কাটাকাটি, খুনোখুনি সব কিছু এই আমার আমার করে, তাই না গো। কিন্তু দেখো কয়দিন বাঁচবো আমরা, আজকে মরলে কালকে কিন্তু আমার কিচ্ছু থাকবে না, সব কিছু ছেড়ে ছুঁড়ে সব কিছু রেখে আমাদের চলে যেতে হবে, তাই না, ভাবলেও খারাপ লাগে তাই না, যে আমরা সত্যি পৃথিবীতে একদিন থাকবো না। তো কিছু করার নেই, এভাবেই চলতে হবে, সব কিছু ওপরওয়ালার হাতে, এভাবেই চলে আসছে যুগের পর যুগ, কাউকে সৃষ্টি করছে আবার কাউকে ওপরে তেনার কাছে তুলে নিচ্ছে। তো যাই হোক পরিবর্তনই হচ্ছে সংসারের নিয়ম, তো এভাবেই চলতে থাকবে। মাঝে মাঝে এরকম মনে হয় জানো তো, ভাবনা চিন্তাগুলো জানি না কার কার মনে হয়, আমার কিন্তু মাঝে মাঝে যখন একা বসে থাকি না তখন এইসব উল্টো পাল্টা চিন্তা ভাবনা মাথার মধ্যে এসে যায়। তো চলো, সোনা চলে এসছে স্কুল থেকে, সোনা গা হাত পা ধুয়ে নিল, মানে গা হাত পা বলে চান করে নিল, একেবারে বৃষ্টিতে ভিজে বাবা ছেলে দুজনেই, তো ওই জন্য স্নানটা করে নিতে বললাম মাথা ধুয়ে, কারণ আবার ঠান্ডা লেগে যাবে, যেহেতু ওর বাবারও ঠান্ডা লেগেছে আমারও ঠান্ডা লেগেছে, তো ওর আবার যদি লেগে যায়, তো ওই জন্য স্নান করে আসলো, তো খেয়ে নিলাম আমরা সবাই মিলে। তো তোমাদের তো দেখিয়ে মানে দেখালাম কি রান্না হয়েছিল, মাছের ঝোল আর আগের দিনের পুঁই শাকটা ছিল সেটা দিয়ে খেলাম। বন্ধ করে দিয়েছি তো, মা গো চালা, গরম লাগছে আমি প্রচুর।
শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো, সন্ধ্যে সন্ধ্যে দিয়ে এই যে চা করে নিয়ে এসেছি, লিকার চা, একটু গান গেয়ে নিলাম জানো তো, মনটা ভালো করার জন্য। ওই যে বললাম ভীষণ ইমোশনাল হয়ে পড়েছিলাম, তো তারপরে এই যে চা আর বিস্কুট খেয়ে নেবো দুজনে মিলে, টুনাটুনি কী করব বলো, আছি তো টুনাটুনি আর কি খাবে। সোনা তো চলে গেছে টিউশনে, সোনাকে দিয়ে এসে এই যে দিতে যাওয়ার সময় আবার গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে জানো তো, আবার রাতে নিয়ে আসার সময়ও বৃষ্টি হয়েছে। রাতে তো পুরো চন্দন তো পুরো একদম ভিজে এসছে বাড়িতে। তো চা টা খেয়ে এই যে দেখো রাতের খাবার সোনাকে খাইয়ে দিচ্ছি, সোনার বাবাকে খাওয়ানো হয়ে গেছে। আর তোমরা তো জানোই আমাদের রাতের খাবারটা সোনার বাবাকেও খাইয়ে দিতে হয়, সোনাকেও আমার খাইয়ে দিতে হয়, কেননা ওরা হাত দিয়ে রাতের খাবারটা খেতে চায় না। বিশেষ করে চন্দন তো খেতেই চায় না, সোনাকে তাও জোর করলে খাবে, কিন্তু চন্দন না খেয়ে শুয়ে পড়বে রাত্রেবেলা যদি খাইয়ে না দিই। তো চলো সোনাকে খাইয়ে দিয়ে আমিও খাওয়া দাওয়া করে নেব, কারণ হচ্ছে বললামই সারাদিন এক ফোঁটাও ভাবি রেস্ট নেব, কিন্তু আর হয়ে ওঠে না জানো তো, মনে হয় যেন এই তো সকাল হলো, সারাদিনটা পার হয়ে গেল, কিভাবে যে পার হয়ে যায় সত্যি বোঝা যায় না। তো যাই হোক, দিন দিন আরও ব্যস্ত হয়ে পড়বো, কারণ সোনা দিন দিন বড় হবে, আরও সোনাকে নিয়ে মানে আরও টিউশনই হবে, তখন তো আরও ভীষণ ব্যস্ত হয়ে পড়বো। তো চলো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখো রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, কারণ কালকে শনিবার, এমনিতেই আমি রান্নাঘর পরিষ্কার করে রাখি বেশিরভাগ দিনই। আর আজকে আমি সোনাকে বলেছি, সোনা আমি রান্নাঘর পরিষ্কার করবো, ততক্ষণে তুই বিছানা করবি। তো দেখো বিছানা বললাম বলে এই যে করতে উঠলো বিছানা, তো সোনা আজকে বিছানা করে দিচ্ছে আমাদেরকে। তো চলো আজকের ভিডিওটাও আমি এখানে শেষ করে দেবো, আর ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো, ঠিক আছে, লাইক করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা পেজ থেকে দেখছো পেজটিকে ফলো করে দিও। টাটা, গুড নাইট।